বুখারীর রওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এগুলো পাঠ করবে সাইয়্যিদুল ইস্তিগফার সেই ব্যক্তির জন্য কি জান্নাত রয়েছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আরেকটি আমল এক সাহাবীর ঘরে আগুন লেগেছিল আগুন সাহাবায়ে কেরামরা বলল ইয়া রাসূল হে সাহাবী তোমার বাড়ির মধ্যে আগুন লাগছে ওই সাহাবী বলে না আমার ঘরে আগুন লাগবে না দেখা গেল যে সমস্ত সাহাবায়ে ঘরে আগুন লেগেছে কিন্তু সেই সাহাবী বলে আমার ঘরে আগুন লাগবে না নিশ্চিতভাবে বলে দিচ্ছে দেখা গেল ঠিক ঠিক সমস্ত সাহাবায়ে কেরামদের আগুন বাড়িঘর আগুনে পুড়ে গেল কিন্তু ওই সাহাবীর বাড়িঘর আগুন লাগে নাই তখন জিজ্ঞাসা করা হলো যে আপনি ঘর আগুন লাগে নাই কারণ কি তিনি বললেন আমি একটি দোয়া পড়েছি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে সেই ব্যক্তির কোনো বালা মুসিবত আসতে পারে না আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু وأنت رب العرش العظيم يعلم ما شاء الله كان وما لم يشاء لم يكن لا حول ولا قوة إلا بالله العلي العظيم وأنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم إي دواتا إي دواتا كي كرا مغرب এবং ফজর নামাজের পর এগুলো কি আমল করা অথবা জিকির আসকার করা আল্লাহ তাআলা বলে নাই يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا الله تعالى বলেন হে ইমানদারগণ তোমরা সকাল বিকাল কি করো বেশি বেশি জিকির করো সকাল এবং বিকাল বেশি বেশি কি করো জিকির করো যাই হোক ভূমিকা স্বরূপ একটু আমল বললাম মানে ফজর নামাজের পর মাগরিবের নামাজের পর ফজিলতপূর্ণ কিছু আমল আছে আরো আমল আছে এগুলো শর্টকাটে আমি কিছু কি করলাম ব্যক্ত করলাম বললাম আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাসূলের মুহাব্বত রাসূলের সুন্নত কি করা আমল করা রাসূলের সুন্নত আমল করলে ফজিলত কি সুন্নত আমল না করলে দুরবস্থা কি হবে এটাই আমার কি আলোচ্য বিষয় হচ্ছে রাসূলের মুহাব্বত বড় মারাত্মক রাসূলের মুহাব্বত আজকে আমরা মুসলমান রাসূলকে পরিপূর্ণ মুহাব্বত করি না মুহাব্বত করার মতো মুহাব্বত রাসূলকে করি না কেননা রাসূলকে যদি মুহাব্বত করার মতো মুহাব্বত করা হইতো তাহলে মানুষ নামাজ পরিত্যাগ করতে পারত না মানুষ হারাম ভক্ষণ করতে পারত না দাড়ির মধ্যে মানুষ খুর চালাইতে পারত না মিথ্যা কথা বলতে পারত না সর্বদাই গুনার কাজ করতে পারত না যদি রাসূলকে সাহাবায়ে কেরাম যেমন ভাবে মুহাব্বত করেছে ঠিক তেমনি ভাবে সমস্ত উম্মতে মুহাম্মদিয়া মুহাব্বত করত তাহলে কি হইতো না আমাদের গুনাহ হইতো না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান দুই নম্বর সূরা তিন নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন আয়াত নম্বর ৩১ আল্লাহ তাআলা বলেন রাসূলকে মুহাব্বত করা সম্পর্কে আল্লাহ কি বলেন কুল ইকুতুম তুহিব্বুনাল্লাহ اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمر الله رب العالمين সূরাতুল আলে ইমরানে ডাক দিয়া বলে কুল হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মাধ্যম কি রাসূলকে ভালোবাসা রাসূলকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে জুরে বলেন সুবহানাল্লাহ
সেই রাসূল আমাদেরকে কি আমাদের কাছে প্রেরণ করেছে কত বড় ফজিলত পূর্ণ রাসূল সেই রাসূলকে আমি চিনতে পারতেছি না আমরা চিনতে পারতেছি না আজকে আমি সামান্য হাদিস তুলে ধরব দেখবেন সাহাবাই কেরামদের অবস্থা রাসূলের প্রতি সাহাবাই কেরামদের যেই মর্মান্তিকর ঘটনা ঘটেছে রাসূলের প্রতি ইশক মুহাব্বত কাকে বলে সাহাবাই কেরামদের আজকে আমাদের প্রতি এতটুক পরিমাণ মুহাব্বত নেই আল্লাহ তাআলা বলেন আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যদি তারা কি করতে চায় আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে নবীকে ভালোবাসলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইফ ইউ লাভ মি দেন ফলো মি আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এন্ড উইল ফরগিভ ইউর সিনস আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন হি ইজ ফরগিভার এন্ড মার্সিফুল আল্লাহ তাআলা ফরগিভার ক্ষমাশীল এন্ড মার্সিফুল তিনি অত্যন্ত দয়ালু আল্লাহ তাআলা অনেক দয়ালু তিনি ক্ষমা করেন বান্দাবান্দীদেরকে মুহাব্বত করেন এজন্য আমি খুতবার মধ্যে যে হাদিসটা পড়েছিলাম হাদিসটা হচ্ছে মুয়াত্তা মালিক 1598 নম্বর হাদিস মিশকাত শরীফের প্রথম নম্বর খণ্ড 128 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন তোমাদের মাঝে বিদায় হজের ভাষণে রাসূল এই হাদিসটা বলেছিলেন যে তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি উম্মত তারাক্তু ফীকুম আমরাইন দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা আঁকড়ে ধরলে তোমরা কখনো গোমরা হবে না লাং তাদিল্লু নাফি তাকিদ বলান্দর ফেল মুস্তাকবেল মারুফের সিগা লাং তাদিল্লু তোমরা কখনো গোমরা হবে না যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরো কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবীহি আল্লাহর কিতাব এবং কি সুন্নাতা নাবীহি রাসূলের সুন্নাত এখানে কিন্তু হাদিস বলে নাই হাদিস বলছে বলছে রাসূলের সুন্নাত সমস্ত সুন্নাত হাদিস বলেন সমস্ত সুন্নাত কি হাদিস কিন্তু সমস্ত হাদিস কি না সুন্নাত না যেমন নাকায়া মুতা চুক্তি সাপেক্ষে বিয়ে শাদি করা আগে কি ছিল জায়েজ ছিল এটা বর্তমানে কি নাই চলবে না মত আগের যুগে জায়েজ ছিল বর্তমানে চলবে না তারপরে নাকায়া মুয়াক্কাত চুক্তি সাপেক্ষে বিয়ে শাদি বলে নাকায়া মুয়াক্কাত আগের যুগে জায়েজ ছিল বর্তমানে কি না চলবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে কি করছে ঘুম থেকে উঠে উযু করে নাই নামাজ পড়িয়ে ফেলছে এটা রাসূলের জন্য নির্দিষ্ট উম্মতের জন্য এই হাদিস কি না প্রযোজ্য না প্রযোজ্য হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন একাধিক বিয়ে করেছেন 13 বা 14 বা কি 8 জন বা 9 জন একাধিক বিয়ে করেছে কিন্তু রাসূলের জন্য হাদিস কি নির্দিষ্ট কিন্তু উম্মতের জন্য হাদিসটা কি না প্রযোজ্য হবে না চলবে না তাহলে রাসূল বলছে সমস্ত তোমাদের জন্য আমি কিতাবুল্লাহ এবং আমার সুন্নত কি করছি রেখে যাচ্ছি তোমরা সুন্নতকে আঁকড়ে ধরবা সুন্নতকে আঁকড়ে ধরার জন্য বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির রাওয়ায়াত 44 নম্বর পৃষ্ঠা 282 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন হে আনাস তুমি কি করবা তুমি সকাল এমন অবস্থায় সকাল করবে এবং রাত্রি করবে কারোর প্রতি তুমি হিংসা বিদ্বেষ করিও না কারোর প্রতি তুমি হিংসা বিদ্বেষ করিও না আনাস তারপরে বলে বলতেছে যদি তুমি হিংসা বিদ্বেষ ব্যতীত তুমি কি করো জীবন পরিচালনা করতে পারো ফাফআল তুমি এমনটা করো জালিকা হুয়া মিন সুন্নতি এবং এটা হচ্ছে আমার সুন্নত মানুষের প্রতি হিংসা বিদ্বেষ না করা রাসূল বলে এটা আমার সুন্নত মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো সে যেন আমাকে মুহাব্বত করলো যে আমাকে মুহাব্বত করলো সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে জোরে কোন সুবহানাল্লাহ রাসূলকে মুহাব্বত করা কি জান্নাতের গ্যারান্টি দিয়েছে রাসূল রাসূল নিজে বলছে কোরআনে বলছে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহ হাদিসে রাসূল নিজে বলছে কি করো তোমরা আমাকে মুহাব্বত করলে আমার সুন্নতকে মুহাব্বত করলে আমার সাথে কি করতে পারবে জান্নাতে থাকতে পারবে
আরেকটি হাদিস বাইহাকি শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সই প্রকার ব্যক্তিকে লানত দিয়েছে সই প্রকার ব্যক্তিকে লানত দিয়েছে সই নম্বরে বলছেন তারিকুলি সুন্নতিহি যে আমার সুন্নত পরিত্যাগ করে যে আমার সুন্নত কি করে পরিত্যাগ করে তার প্রতি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত তাহলে সুন্নত পরিত্যাগ করলে কি লানত আর আদায় করলে জান্নাতের গ্যারান্টি দিয়েছে বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রাসূল বলেন যে আমাক আমার সুন্নতকে মুহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম হাদিস যেমন দৈনিক আমরা 12 রাকাত সুন্নত নামাজ আদায় করি দৈনিক কয় রাকাত 12 রাকাত সুন্নত নামাজ আদায় করি তিরমিজি শরীফের প্রথম নম্বর খন্ড 54 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে আন উম্মে হামিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال النبي صلى الله عليه وسلم في يوم وليلة سنتي عشر ركعة بني له بيت في الجنة رسول بلن دوينيك سنتي عشر ركعة ترمزي الحديث جي بكتی دوينيك بارو ركعة سنت عدائي كربه شي بكتير جنو جنة تكي كره بي غور بانية دوا بي سبحان الله سنت رتو فضيلت ফরজের তো আছে সুন্নতের এত ফজিলত তারপর রাসূল বলেন রাকাতাইনি ক্বাবলা সালাতিয যুহরি যুহরের নামাজের পূর্বে চার রাকাত ওয়া রাকাতাইনি বাদাহা এবং যুহরের নামাজের পরে দুই রাকাত ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি মাগরিবের নামাজের পর দুই রাকাত ওয়া রাকাতাইনি সালাতিল ইশাই ইশারের নামাজের পরে দুই রাকাত ওয়া রাকাতাইনি কবলা সালাতিল ফাজরি ফজরের নামাজের পূর্বে দুই রাকাত দৈনিক 12 রাকাত সুন্নত নামাজ আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেওয়া হবে সুবহানাল্লাহ তাহলে রাসূলকে মুহাব্বত করলে কি হবে রাসূল বলছে আমার সাথে জান্নাতে থাকবে এক হাদিস দুই নম্বর হাদিস কারকে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেওয়া হবে সুবহানাল্লাহ আর যারা সুন্নত আদায় করে না তারা কি হবে রাসূল লানত দিয়েছে আমি বলেছিলাম বাইহাকি শরীফ বেশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশকাত শরীফের হাদিস মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি فله له أجر مئة شهيد رسول الله صلى الله عليه وسلم بولين جي بيكتي عمار أمتر فتنة فساد الزمان اي برطمان كي فتنة فساد الزمان عمار أمتر فتنة فساد الزمان اي اكتا سنت كي كربي عمل كربي فله له أجر مئة شهيد اكشو تو غلا كتا شهيد الثواب সেই ব্যক্তির আমল নামায় দান করা হবে সুবহানাল্লাহ সুন্নতের এত কি ফজিলত সুন্নতের এত ফজিলত 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন সুন্নত আদায় করলে ফিতনা ফাসাদের জামানায় রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরলে রাসূলকে মুহাব্বত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেমন ভাবে সাহাবায়ে কেরাম তার অন্তরে লালিত করেছিলেন সাহাবায়ে কেরাম এজন্য কি করা সাহাবায়ে কেরামদের মতো কি করা সুন্নত আমল করা বুখারীর রাওয়ায়াত প্রথম নম্বর খন্ডে 7228 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নাবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم رسول بلن كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رسول الله صلى الله عليه وسلم بلن আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ
রাসূল বলেন আমার সকল উম্মত কি করবে জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা তবে যারা আমাকে কি করে অস্বীকার করে বুখারীর হাদিস কত নম্বর খন্ডে তবে আমাকে যারা অস্বীকার করে আমার নাফরমানি করে সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ এমুক বুকা আহাম্মক কেউ কি আছে আপনাকে অস্বীকার করি আপনাকে মানে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান আতানি দখলাল জান্নাহ যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে আমার ইত্তেবা করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওয়া মান আসানি ফাকাদ আবা আর যে ব্যক্তি কি করলো আমার অকৃতজ্ঞতা করলো আমার নাফরমানি করলো আমাকে অনুসরণ করলো না আমাকে কি করলো না ফুলু করলো না সেই ব্যক্তি আমাকে কি করলো অস্বীকার করলো তাহলে রাসূলকে মুহাব্বত করা জান্নাতের কতগুলো গ্যারান্টি প্রাপ্ত হাদিস আর যদি যদি মুহাব্বত না করি তাহলে কি হবে বুখারী মুসলিম মিশকাত শরীফের একটি হাদিস রয়েছে লম্বা হাদিস যে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআ সালাসাতু রাহদিন তিনজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবাদের কাছে গেলেন রাসূলের বিবির কাছে গিয়ে বললেন যে রাসূলের রাতের বেলা কি আমল করে একটু বলবেন কি ফায়াস আলুন তারা জানতে চেয়েছিল রাসূলের রাতের বেলা কি আমল করে আমাদেরকে একটু বলুন তখন রাসূলের বিবিগণ তিনি কি করলেন বর্ণনা দিলেন যে রাসূল এমুক এমুক আমল করে যখন সাহাবায়ে তিনজন সাহাবায়ে কেরাম পালাম্মা আকল্লু তারা মনে করল রাসূলের আমলটা কি কম হয়ে যায় মানে তারা মনে করতেছে রাসূলের আমলটা মনে কম হয়ে গেছে কিন্তু পরে বলতেছে যে রাসূলের সম্পর্কে তারাই বলবে হাদিসটা বলি লম্বা হাদিস বুখারীর এবং মুসলিম শরীফ মিশকাত শরীফ অনেক হাদিসে আছে হাদিসটি ঠিক আছে তারা মনে করতেছে আমলটা মনে কম হয়ে গেছে তারপরে তারা কি করল একজন বলল যে কদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখর রাসূল তো তিনি যার পূর্বে এবং পরে কোনো কি নেই গুনাহ নেই সুবহানাল্লাহ বলেন সূরা ফাতাহর মধ্যে বলা হয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা মা তাকদ্দামাল্লাহু লিযামবিকা ওয়া মা তাআখর সূরা ফাতহার মধ্যে বলা হয়েছে বুখারীর রাওয়ায়াতও বলা হয়েছে যে রাসূলের আগে এবং পিছনে কোনো গুনাহই নেই সুবহানাল্লাহ এজন্য বলে আমরা তো গুনাহগার সাহাবায়ে কেরামরা বলতেছে আর রাসূল তো কোনো গুনাহই নাই রাসূল অল্প আমল চলবে এখন অনেকে বলে না যে আল্লাহর ওলি জালা হেরা তো গুনাহ করে না জান্নাতে যাইতে পারে আমরা তো নাফরমান আল্লাহর নাফরমান বান্দা গুনাহগার বান্দা আমরা কিভাবে পার হব এই তিনজন সাহাবী বলতেছে একজন সাহাবী বলতেছেন ফাউসাল্লি আল্লাইলা আবাদা বলতেছে আমি রাতের বেলা কখনো আর ঘুমাবো না বলতেছে রাতের বেলা আর কখনো ঘুমাবো না মানে পুরা রাত আমি ইবাদত করব পুরা রাত কি করব ইবাদত গুজার করব আরেকজন সাহাবী বলতেছে ওয়া ক্বালাল আখরু আরেকজন সাহাবী বলতেছে যে আমি দিনের বেলা কি করব রোজা রাখব ফাউসুমুন নাহার আমি দিনের বেলা পুরা বছর রোজা রাখব একদিনও ভাঙব না পুরা বছর রোজা রাখব একদিনও ভাঙব না আরেকজন সাহাবী বলতেছে আনা আতাজিলুন নিসা আনা আতাজিলুন নিসা আমি জীবনে বিয়া শাদি করব না জীবনে কি করব না বিয়া শাদি করব না তিনজন সাহাবী এমনটা বলাবলি করলেন বলাবলি করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কি করলেন ঘর থেকে বেরে এসে বললেন তোমরা কি এমনটা বলাবলি করেছো তোমরা কি এমনটা বলাবলি করেছো হে সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো তোমাদের মধ্য হতে আমি আল্লাহকে সবচাইতে বেশি কি করি বই পাই আল্লাহকে বেশি আমি ডরাই আমার অন্তরে সর্বদাই আল্লাহর বই রয়েছে আমি সর্বদা কি করি ডরাই রাসূল বলেন আমি রাতের বেলা কিছু অংশ ঘুমাই কিছু অংশ কি করি আল্লাহ তাআলার ইবাদত করি আমি দিনের মধ্যে কিছুদিন রোজা রাখি কিছুদিন রোজা রাখি না আমি সর্বদা কি করি না রোজা রাখি না কিছু রোজা রাখি কিছু সময় কি করি রোজা রাখি না আর বলতেছে আমি বিয়ে শাদিও করি
আমি কি করি বিয়ে শাদিও করি সুতরাং এটা হচ্ছে আমার সুন্নাহ ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি আরে যে আমার সুন্নাত পরিত্যাগ করে সে তো আমার উম্মতই না সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে আমার সুন্নাত পরিত্যাগ করবে আমার পন্থা পরিত্যাগ করবে সে তো আমার উম্মতই না বুখারীর হাদিস প্রত্যেকটা হাদিসের কিতাবে রয়েছে তাহলে আপনি ইবাদত করলে বোঝা যাচ্ছে যে রাসূল যেভাবে করেছেন সেভাবে আমাদের করতে হবে এটা হচ্ছে কি ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কোড অফ লাইফ ইসলামটা কি অসম্পূর্ণ নয় সূরা মাইদার 6 নম্বর আয়াতে বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলেন বক্তব্য দিলেন হে আমার সাহাবায়ে কেরাম আমি কি আমার ইসলামকে আল্লাহর ইসলামকে পরিপূর্ণ পৌঁছে দিতে পেরেছি সমস্ত সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল আপনি পরিপূর্ণ ইসলামকে কি করেছেন পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাত দিয়ে কি করলেন ইশারা করলেন আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত সাক্ষী দিয়েছে আমি পরিপূর্ণ ইসলাম পৌঁছিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তারপর সূরা মাইদার এই আয়াতটি কি করলেন নাযিল করলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা সুবহানাল্লাহ আজকে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং ইসলাম কি পরিপূর্ণ ইসলামটা কি পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং রাসূলকে মুহাববত করলে রাসূল যেভাবে করেছে সেভাবেই কি করতে হবে রাসূলকে ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে না করলে কি হবে জান্নাত পাওয়া যাবে না হাদিস এই যে বুখারীর হাদিসটা তিনজন বলে আমি একজনকে বিয়ে করব না আরেকজন বলে পুরো বছর রোজা রাখব আরেকজন বলে কি পুরো রাত আমি ইবাদত করব ঘুমাইতাম না রাসূল বলছে আমি এগুলো আমার সুন্নাত এগুলো কি আমার সুন্নাত যে আমার সুন্নাতকে পরিত্যাগ করবে সে তো আমার উম্মতই না কিসের ইবাদত করবে তুমি যদি উম্মত দাবি না করে তাহলে কি করবে তাহলে ইবাদত করে লাভ হবে না কোনো লাভ হবে না রাসূল এত বড় ফজিলতপূর্ণ রাসূল আমরা চিনতে পারতেছি না অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী মিলে কয়েকজন সাহাবী মিলে হযরত উসমান বিন মাউজুন সাহাবীর বাড়িতে কি করছে বাড়িতে বসে তারা চুক্তি করতেছে যে আমরা কি করব সন্ন্যাসী হয়ে যাব সন্ন্যাসী ঠিক আছে আল্লাহ রাসূলের কাছে এই সংবাদ গেল আল্লাহ রাসূলের কাছে এই সংবাদ গেল যে সন্ন্যাসী হয়ে যাবে রাসূল উসমান বিন মাউজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন তার বিবির কাছে গেলেন গিয়ে বললেন তোমার স্বামী এমনটা বলেছে নাকি তখন তিনি বলেন যে স্বামী মনে হয় বলেছে আমি পরিপূর্ণ জানতে পারি না জানি না বিষয়টা আপনি ইয়া করেন তখন আল্লাহ রাসূল বলল আমার উম্মতের জন্য সন্ন্যাসী হারাম সন্ন্যাসী কি হারাম লা রুহবানিয়াতা ফিল ইসলাম মানে ইসলামকে পরিত্যাগ করে একবারে কি বিবি বাচ্চা বাড়ি ঘর মা সব কিছু ছেড়ে দিয়েছে এটাকে বলে সন্ন্যাসী রাসূল নিষিদ্ধ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের কি সন্ন্যাসী হচ্ছে জিহাদ করা জিহাদ আর পরেজগারি হচ্ছে রোজা রাখা পরেজগারি হচ্ছে রোজা রাখা সন্ন্যাসী হচ্ছে কি জিহাদ করা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা রাসূলকে মুহাববত করা এতটুক ফজিলত সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে বেশি মুহাববত করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমার বিবি বাচ্চা সব কিছুর চাইতে আপনাকে বেশি মুহাববত করি তবে আমার জানের চাইতে বেশি মুহাববত করি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে উমর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই উমরে বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে মুহাববত করলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে আমাকে বলেন আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি পরিপূর্ণ কি করো তোমার বিবি বাচ্চা মাল টাকা পয়সা এবং নিজের জানের চাইতে বেশি মুহাববত করো তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাববত করা হবে সুবহানাল্লাহ মানে নিজের জানের চাইতে বেশি মুহাববত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাববত করলে লাভ কি জান্নাতে যাওয়া যাবে মুহাববত করলে লাভ কি আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আর যদি অন্যকে মুহাববত করেন কি
যদি ওলি আউলিয়া বুজুর্গ আলেম ওলামা ব্যতীত অন্য হয় তাহলে এটার গুনাহ হবে, এটার কি গুনার কাজ হবে? এজন্য রাসূলকে মোহাব্বত করলেই গুনাহ মাফ হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনি রাসূলকে কি করব, মোহাব্বত করব, অনুসরণ করব? আল্লাহ তাআলা সূরা নিসার পাঁচ নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ৫৯ লাইন নম্বর পাঁচ বা ছয় আল্লাহ তাআলা বলেন কুল্লাতি আল্লাহ ওয়া আতিউর রাসূল কুল্লাতি আল্লাহ ওয়া আতিউর রাসূল فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول الله تعالى بولن قل اطيعوا الله تمرا অনুসরণ করো ইত্তেবা করো আল্লাহর ওয়া আতিউর রাসূল এবং রাসূলের কি করো অনুসরণ করো অনুকরণ করো ফলো করো যদি তোমরা ইসলামের মধ্যে কোনো কাজ কি হয়ে যায় কোনো কাজ নিয়ে তোমরা বিদাত দ্বিধাদ্বন্দ্বে কি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাও যে এক হুজুর এভাবে বলে অন্য হুজুর ওভাবে বলে তাহলে কি করবা? তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি কি করো এই মাসালাটাকে ছেড়ে দাও, মানে দ্বিধাদ্বন্দ্বটা আল্লাহ এবং রাসূলের প্রতি কি করো তোমরা ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফ পেশকাত শরীফের হাদিস ৪৯০০ নম্বর হাদিস মেশকাতের ২৮ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিহিন তামাসসাকু আলাইহা ওয়া'আদু বিন নাওয়াজিস ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুরি ফইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সহি হাদিস। আল্লাহ রাসূল বলেন মান ইয়াইশ মিনকুম বাদি ফায়াসারু ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা তোমরা বেঁচে থাকবে দুনিয়াতে বহু মতভেদ মাসালা নিয়ে মতৈক্য দেখা দিবে তখন তোমরা কি করবে? ফা আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত বড় চারজন সাহাবীর কি করবে সুন্নত আঁকড়ে ধরবে। তাহলে রাসূলেরও কি সুন্নত এবং সাহাবায়ে কেরামদের সুন্নত আঁকড়ে ধরবে। এজন্য শরীয়তের অনেক বিধিবিধান রাসূল থেকে প্রমাণিত নয় কিন্তু সাহাবাই কেরাম থেকে প্রমাণিত, বিশ রাকাত তারাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে প্রমাণিত, জুমার আজানের সানি আজান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে প্রমাণিত, এই যে ৩০ পারা কুরআনুল মাজিদ ৩০ পারা কুরআন শরীফ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমনটা ছিল না। হযরতে যখন ৭০ জন হাফেজে কুরআন ইয়াম আমার যুদ্ধে শহীদ হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন হে খলিফাতুল মুসলিমিন, হাফেজরা তো শহীদ হয়ে যাচ্ছে, আপনি কুরআনকে বান্ডিং করুন। বিস্তারিত ঘটনা এগুলো বুখারীতে আছে হাদিসগুলো। তখন কি করলেন উমর বলে আবু বকর বলে যেটা রাসূল করে না সেটা আমি পারবো না, আবু বকর বলে উমরে বারবার গিয়ে বিরক্ত করে। হাদিসে আসে যে কি যে আবু বকরের সতরটা খুলে দিলেন অন্তরটা খুলে দিলেন, তারপর কি করলেন বললেন হা সাইয়েদ বিন সাবেদ বিভিন্ন যারা ছিল কাতেবে ওহি তাদেরকে বললেন কুরআন কি করো একত্রিত করো, তারা একত্রিত করেছে। বহু মাসালা যে সাহাবাই কারাম থেকে বর্ণিত আছে রাসূল থেকে সরাসরি কি নাই প্রমাণ নাই, রাসূল পড়ছে তারাবিন নামাজ পড়ছে কিন্তু সরাসরি কই রাকাত এটা নিয়ে কি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এগুলো আমি বলবো না, দ্বিধাদ্বন্দ্ব মাসালা রয়েছে। এজন্য কি ইসলামের বহু শরীয়ত কি আছে সাহাবাই কেরাম থেকে প্রমাণিত, তাহলে এটাও রাসূল বলছে আমার সুন্নত এবং সাহাবাই কেরামদের সুন্নত তোমরা আঁকড়ে ধরবে, তাহলে এটা কি রাসূল বলে গেছে সুন্নত আঁকড়ে ধরার জন্য, ঠিক আছে? এই জন্য সুন্নত আঁকড়ে ধরার কথা রাসূল কি বলছেন এবং এই সুন্নতের কথা কোরআনের দুই জায়গায় আমি পেয়েছি ২৬ পারার ৪৮ নম্বর আয়াত সূরা ফাতহের পৃষ্ঠা নম্বর ১৩ আল্লাহ তাআলা বলেছেন সুন্নাতাল্লাহিল্লাতী কদ খালাত মিন কব ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা তাবদীলা সুন্নাতা মান কদ আরসালনা কবলাকা মিন রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহউইলা। আল্লাহ তাআলা বলেন যে ইফ ইউ লাভ মি দেন ফলো মি,
যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আল্লাহ বলতেছে রাসূলকে ভালোবাসো তাহলে আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে কি করবেন লাভ করবেন তোমাদেরকে ভালোবাসবেন এন্ড মারি এন্ড forgive your sins allah taala tumader guna gulo khoma kore diben allah will forgive and merciful allah hocche khomashil ebong ki ottonto doyalu tahole we should like prophet muhammad sallallahu alaihi wasallam amader usit hocche ki rasul je gulo mohabbat korche shegulo ki kora mohabbat kora ekdin allah rasul sallallahu alaihi wasallam sahabai ikram der মজলিসের মধ্যে কি ছিলেন হি ওয়াজ সিটিং উইথ সাহাবা সাহাবায়ে কেরামদের মজলিসে বসা ছিলেন আল্লাহ রাসূল বললেন ইয়া সাহাবায়ে কেরাম আই লাভ থ্রি থিংস আমি তিনটা জিনিসকে মহব্বত করি এক নম্বরে বললেন পারফিউম সুগন্ধি মহব্বত করি দুই নম্বরে বললেন উমেন মহিলাদেরকে মহব্বত করি ভালোবাসি তিন নম্বরে বললেন কুলনেস অফ মাই আই ইজ ইন সলাত নামাজের মধ্যে আমার চক্ষুর শীতলতা রয়েছে এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আই অলসু থ্রি লাভ থিংস আমিও তিনটা জিনিসকে মহব্বত করি টু সি ইউর ফেস আপনার চেহারা দেখতে আমি ইয়া রাসূলুল্লাহ বড় ভালোবাসি বড় মহব্বত করি টু স্পেন্ড ইউর ওয়েলথ আমি আমার মাল সম্পদ আপনার কাছে কি মানে আপনার জন্য খরচ করতে আমি ভালোবাসি দ্যাট মাই ডটার ইজ ইন ইউর মেরি আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দিতে আমি মোহাব্বত করি এই কথা শুনে আফটার ডেট হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আই অলসু থ্রি লাভ থিংস আমিও তিনটা জিনিসকে ভালোবাসি তিনি বললেন ফুডিং দ্য হাংরি আমি ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়াতে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন ক্লোথিং দ্য নিকনেট আমি মানে যারা কাপড় বস্ত্রহীন তাদেরকে কাপড় দিতে আমি কি করি ভালোবাসি তিন নম্বরে বললেন রিসাইটিং দ্য হোলি কুরআন আমি কুরআন মাজিদকে কি করতে রিসাইটিং করতে আমি ভালোবাসি এই কথা শুনে তারপরে জিব্রাইল আমিন আলাইহিস সালাম কি করলেন ইফ ইউ কাম জিব্রাইল আমিন আলাইহিস সালাম আসলেন এসে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিসকে ভালোবাসি টু লাভ পুর ওয়ার্শিপারস যে গরিব এবাদত গুজার তাদেরকে আমি কি করি ভালোবাসি টু লাভ পুর ফ্যামিলি মেম্বার্স আমি গরিব ফ্যামিলি মেম্বারদেরকে ভালোবাসি এ ছিল সাহাবাই কেরামদের